নির্বাচনে কাউন্সিল নির্ধারণে অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিতর্ক নিরসনে সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ কমিটি গঠনের প্রয়োজন বলেছেন ক্রীড়া সাংবাদিকরা। তাদের মতে কাউকে বঞ্চিত করা ও কাউকে অন্যায় সুযোগ দেয়া উচিত নয়। করোনা মহামারীতে মাঠে খেলা নেই, তবে আসন্ন বাফুফে নির্বাচনে থেমে নেই টেবিলের খেলা। বর্তমান কমিটি স্বেচ্ছাচারিতা ও ব্যর্থতা নিয়ে সমালোচনা শেষ নেই। তারপরও বাফুফে নতুন বিতর্ক সৃষ্টি করেছে নিজেদের পছন্দের ক্লাব কাউন্সিলর নির্ধারণ করতে গিয়ে। বাফুফে কাউন্সিলর ও ক্রীড়া সাংবাদিকরা বলছেন, এমনিতেই ফুটবলের ভাবমূর্তি যথেষ্ট খারাপ, তার উপর বিভিন্ন ক্লাবকে আর্থিক প্রলোভন দেয়া ও নির্বাচনে বৈধ কাউন্সিলরকে বাদ দেয় স্বজনপ্রীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ বর্তমান কমিটির কার্যক্রম। চার বছর কোনো খবর নেই, কোনো সংস্থার খবর নেয়নি, ফেডারেশন পাঁচটা টাকা দেয়নি যে তোমরা কীভাবে ফুটবল চালাও, তোমাদের সমস্যা কী, কখনো কোনো খোঁজ খবর রাখেনি। যখনই কাউন্সিলর নিতে হবে, এখন এই সোহাগ নেতৃত্বে এই গ্রুপ এটা করছে, মানে মেনুভেশন করছে। অবৈধ কাউন্সিলরকে অবৈধ বানিয়ে দেওয়া বা অবৈধকে অবৈধ করা, এই ধরনের নানা রকম ছলছাতুরের আশ্রয় নাকি ফুটবল ফেডারেশন অফিস থেকে না হচ্ছে। আমরা জানি না আসলে ঘটনার ভেতরের ঘটনাটা কী। তারপরে আরেকটা জিনিস হলো যে আর্থিক প্রলোভনের অভিযোগও নাকি ফুটবল ফেডারেশন অফিস থেকে কিছু ক্লাবের কাউন্সিলর কিছু ক্লাবের কর্মকর্তার কাছে গিয়েছে। ফুটবলের স্বার্থের চেয়ে ব্যক্তি পছন্দ ও স্বার্থকে প্রাধান্য দিলে নির্বাচন হবে প্রশাসনের পক্ষপাতদুষ্ট। নির্বাহী কমিটির ব্যক্তিরাই আছেন কাউন্সিলর যাচাই বাছাই কমিটিতে, তাই গঠনতন্ত্রের বাইরে কিছুই করা হচ্ছে না। বাফুফের এমন দাবির সাথে তাদের কর্মকাণ্ড স্বচ্ছ নয় মনে করেন ক্রীড়া সাংবাদিকরা। আবার এটাও প্রশ্ন আসে যে নির্বাচনের বিভিন্ন বিষয়াদি দেখার জন্য যে যে কমিটি গঠন করা হয়েছে, কাজী সালাম মুর্শিদ সাহেব, হারুন রশিদ এবং আব্দুর রহিমকে নিয়ে, এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন একটি পক্ষ এবং তারা বলছেন যে এই কমিটি নিরপেক্ষভাবে কাজ করছে না। সব বিতর্ক অবসান ঘটানোর জন্য এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সব কিছু পরিচালনা করার জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করে পুরো বিষয়টা দেখা উচিত। ফুটবলের বাচ্চা দলে কাজী সালামের হাত থেকে ফুটবলকে মুক্ত করতে হবে, তার ক্ষোভ থেকে মুক্ত না হলে আজকে বাদল রায় আজকে চুনরা হারিয়ে যাবে, তাদের নাম নিশানা মুছে যাচ্ছে। বিতর্কগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা ও আসন্ন নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।